আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা ভিডিও নিয়ে। দেখি আজকে আমার মেয়ের মা কি রান্না করে। আপনারা আমার পাশে থাকবেন, কানিজবিডির পাশে সবসময় থাকবেন। আজকে প্রথম আপনাদের মাঝে আমি আমার ফ্রিজ নিয়ে হাজির হলাম। বিগত অনেক দিন অনেকেই বলছে আপনি ফ্রিজ দেখান না কেন, ফ্রিজ দেখান না কেন। দেখি কি রান্না করে। কি রান্না করো আজকে? রান্না করবো উস্তা দিয়ে আলু ভাজি করবো। এই যে বসে দিতেছি, মরিচ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিতেছি। এটা কি ডিম বোনা? ডিম বোনা করছি। ওরে বাবা, তো তো হয়েই গেছে। আর এটা হলো ডাউল, বড় ডাউল রান্না করলাম। মুগ ডাউল, এই যে অ্যাঙ্কার ডাউল, গোটের ডাউল হয়ে গেছে। টমেটো দিয়ে একটু হচ্ছে, কালকেই বলছে রান্নার লেগে, রাত্রে খেয়ে রাখছে। আমি ওই ডাউল রান্না করি। আর কিছু লাগে না, বাজি দেব সেগুলো, বাজি দেব সেগুলো রান্না শেষ। যে ডিম বোনা করছি তোমার দিকে দেখে না। আজকে প্রায় রান্না শেষের দিকে আমি ঘুমাইয়েছিলাম, শুক্রবার তো আমি ঘুমাইয়েছিলাম। এখন দেখি রান্না প্রায় শেষ। আপনারা তো সবাই ভালো আছেন আশা করি। আপনারা কানিজ বিডির পাশেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আমরা এই চ্যানেলটা আমরা পরিবারের যৌথ আমরা পরিচালনা করি। আপনারা আমাদের পাশে না থাকলে আমরা চ্যানেলটা নিয়ে আগাতে পারবো না। আজকে আবার আমরা মাসব্যাপী আমাদের এই জায়গায় একটা মেলা হইতেছে, সম্ভবত আজকে যাব, আপনাদের দেখাবো। মেয়ের আব্বু খাইতেছে, সকালকার খাওয়ান খাইতেছে, দুপুর 12টা বেজে গেছে। ডিম লইছে আগে, মশলা গোলা চায় এই জন্য কি হয়, আর এগুলো ডিমের ফ্লেভার হয়। কেমন হয়েছে ডিম তরকারি? এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, সকালকার খাওয়ান। শুক্রবার তো ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, তাই আপনারা সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে কানিজবির ইউটিউব চ্যানেলটা দেখবেন। আপনারা পাশে থাকলে আমরা বহুদূর পথ চলতে পারবো। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।